হরে কৃষ্ণ। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর পূর্ণ ফলটা কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী তার নাম মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীতে দামোদরের পুজো করতে হয়, তুলসী মঞ্জরি সহ পুজো করতে হয় এবং অন্যান্য একাদশীর মতো এই ব্রত পালন করতে হবে এবং একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ একটি অলৌকিক কাহিনী বর্ণনা করলেন। কাহিনীটি হল অনেক দিন আগের কথা, চম্পক নগরে বৈখান্স নামে এক রাজা বাস করতেন, রাজত্ব করতেন। তিনি অত্যন্ত সদাচারী এবং ধার্মিক ছিলেন। রাজা একদিন স্বপ্ন দেখলেন তার পিতা নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এবং তার পিতা তাকে বলছেন যে হে পুত্র, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। পিতার এই নরক যন্ত্রণা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং পরের দিন সমস্ত ব্রাহ্মণগণকে ডেকে এনে তার এই কাহিনী বর্ণনা করলেন এবং তিনি বললেন তার স্ত্রী পুত্র ঐশ্বর্য সম্পদ সবই রয়েছে, কিন্তু এই স্বপ্ন দেখার পর তিনি কিছুতেই শান্তিতে জীবনযাপন করতে পাচ্ছেন না। হে ব্রাহ্মণগণ, আমাকে এমন একটি পূর্ণ ব্রত যোগ বা তপস্যার কথা বলুন যার ফলে আমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারি। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতা যদি নরক যন্ত্রণায় কষ্ট পান তাহলে এই পুত্র থাকার কি প্রয়োজন আছে, তাই আপনারা আমাকে উপদেশ দিন কিভাবে আমি আমার পিতার মুক্তি লাভ করাতে পারি। ব্রাহ্মণগণ তখন রাজাকে উপদেশ দিলেন যে তার রাজ্যেই এক মহান ঋষি রয়েছেন, পর্বত ঋষি। তিনি তার কাছে গেলে তিনি উপদেশ দিবেন যে কিভাবে তার পিতার মুক্তি লাভ হতে পারে। ব্রাহ্মণদের উপদেশ শুনে রাজা বৈখান্স পর্বতমণির কাছে গেলেন এবং তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে সমস্ত বৃত্তান্ত তুলে ধরলেন। তখন ঋষি ধ্যানস্থ হয়ে বললেন যে তার পিতা পূর্বজনে প্রচণ্ড কামাচারী ছিলেন, তার ফলে তিনি এই যন্ত্রণা ভোগ করছেন। ঋষিবর তখন রাজাকে বললেন যে তিনি যেন অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং এই ব্রতের যে পুণ্যফল তার পিতাকে অর্পণ করেন, তাহলেই তার পিতার মুক্তি ঘটবে। মুনির উপদেশ শোনার পর রাজা গৃহে ফিরে এলেন এবং সস্ত্রীক এই ব্রত পালন করলেন নিষ্ঠা সহকারে এবং এই ব্রতের পুণ্যফল তিনি তার পিতার উদ্দেশ্যে সমর্পণ করলেন এবং সাথে সাথে তার পিতার মুক্তি বা মোক্ষ লাভ হলো। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তার পিতা তাকে আশীর্বাদ করে বললেন হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলে তিনি স্বর্গে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ।